প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এখন আছি ভোলার লালমোহন উপজেলার নাজিরপুর ইউনিয়নে। আর এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা হচ্ছে ইলিশ মাছের জন্য খুবই বিখ্যাত। ভোলার তেঁতুলিয়া নদীর পাড়ে এই নাজিরপুর লঞ্চঘাটটি অবস্থিত। এখান থেকে ঢাকায় অনেক লঞ্চ চলাচল করে এবং আপনারা জানেন যে অনেক আগে একটি কোকো লঞ্চ এই নাজিরপুর লঞ্চঘাটে ডুবে গেছিলো, অনেক মানুষ সেখানে হতাহত হয়েছিল। যাই হোক, সেটা কথা না, আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনার সাথে আলাপ করব সেটা হচ্ছে এই ঘাটে অনেক তেঁতুলিয়া নদীর অনেক জেলেরা এসে এখানে মাছ বিক্রি করে। ইলিশ মাছ থেকে শুরু করে চেউয়া মাছ, দেশি প্রজাতির চিংড়ি মাছ, বিভিন্ন আইন মাছ, মানে এই তেঁতুলিয়া নদীতে যত রকমের মাছ আছে সেগুলো এখানে বিক্রি করে। তবে এখানে মাছগুলো কেজি হিসাবে বিক্রি হয় না, সারা বাংলাদেশের সব জায়গায় কেজি হিসাবে মাছ বিক্রি হলো, এই জায়গাটায় শুধু ঠিয়া, মানে একটা আন্তাস ঠিয়া একটা দাম ওঠায় নিলামে। সেই নিলামে যারা মাছের দামটা বেশি দেয় সেই পাইকাররা মাছগুলোকে নিয়ে যায়। তো দর্শক, এখানে ইলিশ মাছগুলো হালি হিসাবে টেন্ডারের মতো করে তারা ডাক উঠায় এই মাছের আড়তে। তো দর্শক, এখানে আরও একটা ব্যাপার আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে, অনেকেই বলে যে চাঁদপুর নাকি ইলিশের জন্য বিখ্যাত। হয়তোবা একটা সময় ছিল চাঁদপুরের ইলিশের জন্য বিখ্যাত, কিন্তু সেই জৌলস এবং সেই মেঘনা নদীর সেই জৌলস এখন আর নেই। এখন ইলিশ বলতে বোঝা যায় যে আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে সেটা হচ্ছে ইলিশ বলতেই ভোলার ইলিশ। এবং ম্যাক্সিমাম জায়গায় এই ভোলার থেকে ইলিশ মাছগুলোকে নিয়ে চাঁদপুরের ইলিশ হিসাবে বিক্রি করে। এই জিনিসটা অনেক হয়তোবা যারা সাধারণ ক্রেতা আছে আপনারা হয়তোবা জিনিসটা জানেন না, কিন্তু আমরা যারা একটু ডিপলি খবর নেই, আমরা যারা ফিশারম্যান আছি আমরা জানি এই যে ভোলার বিভিন্ন বাজার আছে, বড় বড় আড়ত আছে, সেখানে প্রত্যেক দিন হাজার হাজার শত শত টনকে টন মাছ এনে বিক্রি করে। এবং এখান থেকে মেঘনা তেঁতুলিয়া নদীর যে মাছগুলো এবং বঙ্গোপসাগরের মোহনায় যে মাছগুলো ধরা হয় সেগুলোকে চাঁদপুর এবং ঢাকা চালান দেওয়া হয় লঞ্চের মাধ্যমে, এবং সেখান থেকে চাঁদপুরের ইলিশ বলে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে। কারণ এই মাছগুলো চাঁদপুরের ইলিশ থেকে কোনো অংশই কম না, আপনি ধরতে পারবেন না, অনেকটাই সেম কোয়ালিটির মাছগুলো। চাঁদপুর এবং ভোলার থেকে দূরত্ব তেমন একটা বেশি না, আর এই মাছগুলোই সামান্য ওজন ঠেলে চাঁদপুরে যায় এবং সেখানে বিভিন্ন জেলেরা ধরে থাকে। তো অনেকে বলেন যে ইলিশের বাড়ি চাঁদপুর, আমি সেটা মানতে রাজি না। এই মুহূর্তে ইলিশের বাড়ি বলতে ভোলা ডিস্ট্রিক্ট। তো যারা যারা আমার সাথে একমত আছেন অবশ্যই কমেন্ট করবেন, আর যদি একমত না থাকেন তাও অবশ্যই কমেন্ট করবেন দর্শক। আর দেখুন কিভাবে এখানে ডাকে মাছ বিক্রি হচ্ছে।